হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু WB অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর রায়ন মাটি ইংলিশ কোশ্চেন ব্যাংক সব 2024। তো আজকে যে পেজটি আলোচনা করব, রানীগঞ্জ হাই স্কুল। তো এখানে একটি রিডিং কম্প্রিহেনশন সিন দেওয়া আছে। তো এই যে পেজটি আছে, তো এই পেজটি হলো 147 নাম্বার পেজ। তো পুরো কোশ্চেনটি আমরা বাংলা মানে সহ অ্যান্সার আলোচনা করব। তো শুরু করা যাক, একটু বাংলা মানে সহ পড়ি সিনটি। তো হোয়েন হি গট হোম, তো বাড়িতে ফিরে আসেন, শি স দ্যাটস দ্য রেন হ্যাড চেঞ্জড এভরিথিং, তিনি দেখেন যে বৃষ্টি সব কিছু বদলে দিয়েছে। The jamun tree stood clean and scrubbed, freshly showered, and Ammaji was saying that was a good shower, thank God. Raindrops were still rolling off the leaves of the jamun. তো বাড়ি ফিরে আসেন, তো তিনি দেখেন যে বৃষ্টির মধ্যে সব কিছু বদলে গিয়েছে এবং জামুন ট্রি মানে জামুন গাছ আর কি পরিষ্কার করে দাঁড়িয়ে রইল, ঝাড়া সদ্য গোসল করা মানে গোসল বলতে গেলে স্নান করা আর কি, স্নান করানো। আর আম্মাজি বললেন যে দ্যাট ওয়াজ এ গুড শোয়ার, তো এটা ভালো একটি ঝর্ণা ছিল, যেটা থ্যাঙ্ক গড মানে ঈশ্বরকে ধন্যবাদ আর কি। তো বৃষ্টির ফোঁটা, রেইন ড্রপস মানে বৃষ্টির ফোঁটা তখনও গড়িয়ে পড়ছে জামুনের পাতা থেকে আর কি। তো হি স্টুড বেনেটস দ্য ট্রি অ্যান্ড লেট দেম ফল অন হিজ হেড অ্যান্ড ফেস, তো তিনি গাছের নিচে দাঁড়িয়েছিলেন এবং তাদের মাথা ও মুখের উপর পড়ে যেতে দেন। ওকে, তো হি রাইজড হিজ আইস টু দ্য স্কাই অ্যান্ড শো ইট ক্লিয়ার উইদাউট ইভেন এ উইশ অফ ক্লাউড। তো তিনি আকাশের দিকে তাকিয়ে তুলে তা পরিষ্কার দেখতে পেলেন, এক বিন্দু মেঘ মেঘ ছাড়াই, এক বিন্দু মেঘ ছাড়াই আর কি। তো হি হ্যাড ওয়াক সো ফার ইন দ্য ডাস্ট অ্যান্ড সান ইন সার্চ অফ দ্য ক্লাউডস, তো সে মেঘের সন্ধানে ধুলো রৌদ্রে এত দূর হেঁটেছিল, অ্যান্ড ইন দিস অ্যাবসেন্স দে হ্যাড কাম সেট দেয়ার রেন্ট অ্যান্ড গান অ্যাওয়ে, তো তার অবর্তমানে আর কি তারা এসেছিল এবং বৃষ্টি ফেলে সেটা চলে গেল আর কি, বা চলে গেছে। তো এখানে আমরা সংক্ষেপে বাংলা মানে সহ একটু আলোচনা করলাম। তো এরপরে আমরা কোশ্চেন আনসারগুলি, তো এই দাগের চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ কোশ্চেন। তো দ্য বয় স্টুড বেনেথ, তো এখানে বলা হচ্ছে যে দ্য বয় স্টুড বেনেথ, তো ছেলেটি নিচে দাঁড়িয়েছিল। তো এখানে রাইট দ্য অ্যান্সার হবে সি, দ্য জামুন ট্রি। তো এরপরে দুইয়ের দাগের দেখো, দ্য বয়েস মাদার ওয়াজ থ্যাঙ্কফুল ইট বা টু, এখানে তো ছেলেটির মা কৃতজ্ঞতা ছিলেন কাদের উপর, ক্লাউডস গড না হারসন না নেসার, তো এখানে রাইট দ্য অ্যান্সার হবে বি, গড ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা ছিলেন, কৃতজ্ঞ ছিলেন। তো বি দেখে ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, তো কজ মানে কারণ, ইফেক্ট মানে ফল। তো দ্য বয় ওয়াজ ইন সার্চ অফ দ্য ক্লাউডস, তো এখানে ডিউরিং হিজ অ্যাবসেন্স দে হ্যাডস কাম সেট দেয়ার রেইন অ্যান্ড গান অ্যাওয়ে। তো নেক্সট নাম্বার টু দেখো, হি ওয়াজ এ গুড সোয়ার হবে এখানে, তো যা দ্য
জামন ট্রি স্টুড ক্লিন অ্যান্ড স্ক্রাবেটেড। ওকে, তো এরপরে দেখো দুইয়ের দাগের একটি পয়েম এখানে দেওয়া আছে। তো আমরা পয়েমের সরাসরি যে কোশ্চেন আর অ্যান্সারে, তো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। দেখো নাম্বার ওয়ান, হুইচ সিজন ডাজ দ্য পোয়েট রিফার টু ইন দ্য পোয়েম। তো এখানে বলা হচ্ছে যে কবিতায় কবি কোন ঋতুর কথা এখানে বলছিলেন আর কি, হুইচ কোন ঋতুর। তো দ্য পোয়েট রিফার টু দ্য স্প্রিং সিজন, স্প্রিং সিজনের কথা তিনি বলছিলেন ইন দ্য পোয়েট পোয়েম। তারপরে দেখো দুইয়ের দাগের, হোয়াট ডিড দ্য পোয়েট মিন বাই দ্য ফার্স্ট ফ্লোর অফ দ্য প্লেন। তো সমতলের প্রথম ফুল বলতে কবি কি বুঝিয়েছিলেন, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দ্য পোয়েটস মিনস দ্যাটস দ্য ফার্স্ট ফ্লোর অফ দ্য প্লেন ব্লুমস ইন দ্য স্টিল উড ইন স্প্রিং সিজনস। ওকে, তো এরপরে দেখো বি দাগের যে কোশ্চেনটি আছে, ফাইন আউট ওয়ার্ড ফ্রম দ্য পোয়েমস। তো পোয়েম থেকে এখানে আমরা কিছু সমর্থক ওয়ার্ড খুঁজে খুঁজে লিখবো। তো এই পিয়ার্স, তো এই পিয়ার্স মানে প্রদর্শিত হওয়া, তো এখানে হবে স্প্রিংস। তারপরে আছে শর্মিং আছে এখানে, শর্মিং মানে ঝাঁক, তো টিমিং হবে। ওকে, তো এরপরে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, তো ডু অ্যাজ ডাইরেক্টেড আছে, তো অয়েলস অয়েল ফ্লাটস হবে এখানে, ফ্লাট দেওয়া আছে, তো অয়েল ফ্লাটস অন ওয়াটার। তারপরে দুই নম্বর কোশ্চেনটি দেখো, মহাত্মা গান্ধী বিলিভ ইন নন ভায়োলেন্স, ভয়েস চেঞ্জ করবো আমরা এটাকে। তো এটা যদি আমরা করি, তো এইভাবে করব, মহাত্মা গান্ধী বিলিভ ইন নন ভায়োলেন্স, তো এটাকে ভায়োলেন্স আছে, তো আমরা এটাকে নন ভায়োলেন্স করব, সামনে একটা শুধু নন বসে দেবো। ওকে, তো অ্যাড এ সুইটেবল প্রিফিক্স টু অ্যান্ডস টু দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেটস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ওকে ওকে, তো এরপরে আমরা চলে যাবো নেক্সট পেজে। তো চারের দাগের, ইয়ারস্টারডে ওয়াজ আওয়ার না ইয়োর বেস্ট ফ্রেন্ডস বার্থডে, তো রাইট ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস ইন ইয়োর ডায়েরি, ইউ স্পেন্ডস দ্য ডে উইথ হিম হার অ্যাট হিজ হার হাউস। তো এখানে গতকাল ধরো তোমার সেরা বন্ধুর জন্মদিন ছিল, তো তোমার ডায়েরিতে প্রায় এই মানে জন্মদিন সম্পর্কে প্রায় 80টি শব্দ কীভাবে তুমি লিখবে, যে তার সাথে তুমি কেমন করে আর কি দিনগুলি কাটাচ্ছিলে সেগুলি সম্পর্কে লিখতে হবে। ভিডিওটি কেমন লাগলো
তো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং নতুন যদি হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। তো তাহলে আজকে পর্যন্ত থাক, সবাই ভালো থাকবে, হ্যাপিনেস ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।